নোয়াখালীতে করোনা সংক্রমণ বৃদ্ধি পায়। পৌরসভা সহ 6টি ইউনিয়নে 7 দিনের বিশেষ লকডাউন ঘোষণা। বিডি স্টার টিভি নিউজ তথ্য বিরুদ্ধে রয়েছেন নবীন, নোয়াখালী প্রতিনিধি। সঙ্গে আছে আমি তানজানা রহমান লিজা। নোয়াখালী সদর উপজেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নোয়াখালী পৌরসভা সহ 6টি ইউনিয়নে 7 দিনের বিশেষ লকডাউন ঘোষণা করা হয়েছে। শুক্রবার 4 জুন সন্ধ্যা 5:45 বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডক্টর ইফতেখার হোসেন। তিনি বলেন, বিকেল 4টায় জেলা করোনা কমিটি সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান এই লকডাউন ঘোষণা করেন। সিদ্ধান্ত অনুযায়ী একটি পৌরসভা ও 6টি ইউনিয়ন 5 জুন ভোর 6টা থেকে 11 জুন রাত 12টা পর্যন্ত কঠোর লকডাউন থাকবে। এদিকে নোয়াখালী পৌরসভা ও 6টি ইউনিয়নের প্রবেশ পথে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে এবং বিধি নিষেধ মানতে মাইকিং করা হচ্ছে। লকডাউন হওয়া এলাকাগুলো হল নোয়াখালী সদর উপজেলার 6টি ইউনিয়ন ও নোয়াখালী পৌরসভার সবকটি ওয়ার্ড। ইউনিয়নগুলো হল 3 নং নোয়ান্নাই, 4 নং কাদিরহানি, 5 নং বিনোদপুর, 6 নং নোয়াখালী, 10 নং অশোদিয়া ও 11 নং নিয়াজপুর। এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালভাবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন প্রমুখ। উল্লেখ্য, জেলার সদরে করোনা আক্রান্তের হার সবচেয়ে বেশি। এই উপজেলা করোনায় আক্রান্ত হয়েছে 3,140 জন।